নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বর্ষার মধ্যেই কিন্তু এই পোশাক গাছগুলি দেখেন কত বড় হয়ে উঠেছে পাতাগুলি দেখেন দেখেছেন একবারে মানে কি বলবো এক বিঘেত করে আর কি পাতার আকারগুলি হয়েছে বিশাল বড় বড় পাতা হয়েছে দেখেছেন দেখেন আপনারা দেখেছেন আর একদম রঙ তো একদম চকচকে সবুজ আর ডাঁটাগুলো দেখেন ঠিক আছেন বেশ ভালোই কিন্তু বড় হতে শুরু করে দিয়েছে এখনও কিন্তু আমি একবারও কিন্তু কাটিনি এই পোশাক গাছগুলিকে এই পোশাক গাছগুলিকে যদি আমি কেটে দিতাম না একবার তাহলে দেখতেন এই যে এই অংশগুলো যেগুলো রয়েছে এখান থেকে কিন্তু আরও ডাল ছেড়ে দিত এই দেখেন এখানে রয়েছে এখানে রয়েছে দেখেছেন দেখেন দেখতে কিন্তু বেশ মানে দারুণ লাগছে এইগুলি আমি চারা করেছিলাম চারা করার পরে আমি তো তুলে লাগিয়েছিলাম প্লাস এক্সট্রা যেসব চারা ছিল আমি আমার মানে বাগানি বন্ধুদের দিয়েছিলাম তো অবশ্যই এবং তারপরে যে এক্সট্রা চারাগুলি ছিল সেগুলিকে আবার মা তুলে পুরোনো যেসব টবের মাটি ছিল সেই টবগুলিতে বসিয়ে রেখেছে দেখুন পাশেই দেখুন এই দেখেন দেখেছেন এসব মা বসিয়ে দিয়েছে কত বড় বড় আকার হয়ে গেছে গাছগুলি এই বৃষ্টির জল পেয়ে দেখেন এখানেও দেখেন বসিয়েছে চারাগুলি বৃষ্টির জল আর সূর্যের আলো পেলে পোশাক গাছের আগে মানে মানে ঘোড়ার মতো দৌড়াবে আর কি লম্বা হওয়ার জন্য এটা একদম নিশ্চিত ও এতে আমি কিন্তু যেহেতু ঘরোয়া খাবার হিসাবে আমরা ইউজ করব মানে যেহেতু বাড়িতে আমরা খাবো সবাই মিলে সেহেতু কিন্তু কোনো রাসায়নিক সার কিন্তু আমি দিইনি আমি মাত্র একবার শুধুমাত্র একটু খোল জল পচাকে দিয়েছিলাম একবার তাও আবার তাতে তাতেই দেখুন গাছগুলো একেবারে মানে ঘোড়ার মতো দৌড়াচ্ছে পুরো আমি বৃষ্টির জল পেয়েছি আগেই বলেছি বৃষ্টির জল পেলেই কিন্তু একদম মানে দৌড়াবে কি মানে ম্যারাথন দৌড় দৌড়াবে পুরো এই গাছের চারাগুলি কীভাবে করতে হয় খুব সহজেই বাড়িতে আর কি সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন তাহলে আপনাদের আরও সুবিধা হবে এই পুষের গাছের চারা করতে তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই পিঙ্ক কালারের জবা ফুলটি ফুটেছে আজ দেখেছেন এগুলো পুনি ভ্যারাইটির জবা আপনারা দেখেই বুঝতে পারছেন আর ফুলের আকার এবং রঙটাও কিন্তু বেশ সুন্দর এসছে দেখেছেন পাশে দেখেন আরও কুড়ি রয়েছে আর এটা কিন্তু ওই ইয়েলো কালারের জবা ছিল মানে এরকমই ডিজাইনটা পাপড়িগুলো শুধু ইয়েলো কিন্তু দেখেন আমি এই বর্ষার মধ্যে কিন্তু কাটা করে দিয়েছিলাম যেহেতু নতুন গাছ সেহেতু তারপরে দেখেন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু দেখছেন প্রত্যেকটা মানে একদম গিঁট থেকে কিন্তু পাতা বেরিয়েছে আপনারা দেখেন তো অনেক বাগানি বন্ধুরাই কিন্তু তারা আমাকে জানাচ্ছেন যে তাদের জবা গাছের পাতা নাকি এরকম হলুদ হয়ে যাচ্ছে বা পাতার শিরাগুলি দেখেন এরকম সবুজ থাকছে কিন্তু পাতার বাকি অংশগুলি আপনার হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু অনেকে বলছেন যে তাদের পাতার উপরে গোল গোল হলুদ স্পট পড়ে যাচ্ছে আবার অনেকে বলছেন এরকম দেখেন পাতা মানে সেরাগুলি সবুজ থাকছে কিন্তু বাকি অংশগুলি একটু লাইট কালারে হয়ে যাচ্ছে তো ইত্যাদি এরকম বিভিন্ন সমস্যায় তারা পড়েছেন তাদের জবা গাছ নিয়ে জন্য তারা আমাকে জানিয়েওছেন যে কী করে তারা এই প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারবেন তো এর পেছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে সেই কারণগুলি আমি আপনাদেরকে সব একটি করে বলবো আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনারাও কিন্তু আপনাদের জবা কাছে পাতাতে যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল সেইগুলোকেও কিন্তু আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন দেখুন প্রথম কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে সিজন চেঞ্জ এই যে প্রচণ্ড গরম থেকে হঠাৎ বৃষ্টি হলো ওয়েদার ঠান্ডা হয়ে গেল আবার কখনো কখনো কয়েকদিন ধরে একটানা বৃষ্টি চলছে ফলে একটা ঠান্ডা ভাব ওয়েদার হয়ে গেল অসুবিধা নেই আবার হঠাৎ করে গরম পড়ে গেল বা রোদের জোর আর বেড়ে গেল এর জন্য কিন্তু গাছ একটা আঘাত পায় পাতা কিন্তু এর ফলে এইরকম হলুদ হয়ে যায় এটা হবেই স্বাভাবিক কথায় কারণ আবহাওয়াকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এটা প্রকৃতির সৃষ্টি এটা হবেই কিছু করার নেই আমাদের মেনে নিতে হবে এই যে পাতা হলুদ হচ্ছে এই পাতা হলুদ হওয়ার দ্বিতীয় কারণটা কী সে কারণটা হচ্ছে খাবার গাছে খাবার দেওয়ার জন্য কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যেতে পারে সবসময় খাবারের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে শুনে গাছে দেবেন সে জৈব খাবারই হোক বা রাসায়নিক খাবার হোক কারণ খাবার যদি বেশি পরিমাণে দিয়ে ফেলেন গাছে আপনারা দেখবেন তিন চার দিন পর থেকে কিন্তু গাছে পাতা এমনি থেকেই হলুদ হয়ে যাবে মানে এরকম পুরো হলুদ হয়ে যাবে এরকম পুরো সবুজ পট থাকবে না হলুদ হয়ে যাবে সেই জন্য বলছি সবসময় কিন্তু আপনারা খাবারের পরিমাণটা একটু কম করে দেবেন তাতে দেখবেন গাছ সুস্থ থাকবে এবং পাতাগুলি কিন্তু এরকম সহজে কিন্তু আর হলুদ হবে না এরপরে আসি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার তৃতীয় কারণ নিয়ে গাছে জলের পরিমাণটা কিন্তু আমাদেরকে বুঝে সুঝে দিতে হবে বিশেষ করে এই বর্ষার সময় তো দিতেই হবে কারণ দেখুন আমার এই জবা গাছের মাটিগুলি কিন্তু ভিজে আছে আমি জল দেব না মাটি শুখে সাদা হবে তারপরে কিন্তু জল দেব যখন দেখবেন আপনাদের এই জবা গাছ তো বাইরেই থাকে কারণ ওপেন জায়গাতে রাখতে হয় কোনো সেড এরিয়াতে রাখা যায় না এক টানা বৃষ্টিতে ভিজছে তবে মাটি আর কি ভিজে গেছে বেশি পরিমাণে এবং সারাদিনও মাটিটা ভিজেই থাকছে তখন যদি আপনারা হঠাৎ করে শেড এরিয়াতে নিয়ে যান তাহলে কিন্তু গাছ একটা ট্রেসের মধ্যে চলে যাবে দুই চার দিন পরে গাছটা শেড এরিয়াতে থাকার পরে আবার বাইরে বের করে আনছেন টানা রোদে রাখছেন তখন কিন্তু গাছ একটা আঘাত পাচ্ছে এবং গাছে পাতা তখন দেখবেন হলুদ হতে শুরু করেছে মাটিটা ভালোভাবে শুকিয়ে যাবে তারপরে আপনারা যেরকম পরিমাণে জল দিতেন সেরকম পরিমাণে জল দেবেন এরপরে আসি গাছে অনুখাদ্যের ঘাটতি দেখা দিলেও কিন্তু অনেক সময় পাতা এরকম হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনুখাদ্যের মধ্যে কিন্তু ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক বোরন ইত্যাদি থাকে সেইগুলির অভাব হলে কিন্তু গাছের পাতা এরকম পুরো হলুদ হয়ে যাবে তারা দেখবেন গাছে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আমরা যখনই দেখি গাছে কুড়ি বা ফুল আসার টেন্ডেন্সি তৈরি হচ্ছে তখনই কিন্তু আমরা গাছে কি করি পটাশ সমৃদ্ধ সার একটু বেশি দিয়ে দিই যাতে ফুলের সাইজটা এবং রঙটা যাতে মানে ভালো আসে সেই জন্য তখন কিন্তু গাছে নাইট্রোজেনের অভাব দেখা দেবেই এটা স্বাভাবিক কথাই ঠিক সেই সময় কিন্তু যুক্ত খাবার হিসাবে যে কোনো কম্পোস্ট সার আমরা মাটিতে মিশিয়ে দেবো বা রাসায়নিক সার হিসাবেও কিন্তু আমরা সামান্য একটি ইউরিয়া নিয়ে আমরা ব্যবহার করতে পারি তবে ইউরিয়ার পরিমাণটা কিন্তু অল্প করে বুঝে শুনে দিতে হবে যেন পরিমাণটা বেশি না হয়ে যায় তাহলে কিন্তু গাছ পুরো জ্বলে যাবে সেই জন্য আপনাদেরকে বলছি গাছে যেন কখনোই অনুখাদ্যের অভাব না হয় আপনারা সেদিকে খেয়াল রাখবেন এ দেখুন এরপরে আসি জবা গাছ কেমন ধরনের মাটি পছন্দ করে সব থেকে বেশি জবা গাছ সবসময় যে মাটিতে বসাবেন সেই মাটিতে কিন্তু আপনারা পিএইচ লেভেলটাকে কিন্তু ঠিকঠাক মতো রাখবেন জবা গাছ কিন্তু খাড়িও মাটি বেশি পছন্দ করে না জবা গাছ সবসময় কিন্তু বেশি অ্যাসিডিক বা আমলাত্ম মাটি পছন্দ করে এরপরে আসি অন্য একটা কারণ নিয়ে আলোচনাতে কারণ অনেকে বাগানী বন্ধুরাই তারা আমাকে জানাচ্ছেন যে তাদের জবা গাছের পাতার উপরে কালো কালো স্পট পড়ে যাচ্ছে সেই কালো স্পটটা কেন হচ্ছে দেখুন গাছে যখন আমরা কোনো ফলিয়ার স্প্রে খাবার হিসাবে দিই সেই সময় খাবারের পরিমাণ বেশি মাত্রায় হয়ে গেলেও কিন্তু গাছের পাতার উপরে এরকম মানে ব্ল্যাক স্পট পড়ে যেতে পারে ছোপ ছোপ দাগ হয়ে যেতে পারে আবার যখন কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করছি তার মাত্রাটাও যদি বেশি হয়ে যায় তাও কিন্তু ব্ল্যাক স্পট পড়ে যায় এছাড়াও বৃষ্টির জল যদি পাতার উপরে দাঁড়িয়ে যায় এর ফলেও কিন্তু ব্ল্যাক স্পট আপনাদের জবা গাছে দেখা দিতে পারে এটি একটি কারণ আপনাদেরকে বললাম যারা এই প্রশ্নটা করেছিলেন তাদের জন্য আমি এই স্পেশাল কথাটি আমি বললাম এরপরে জবা গাছের পাতা এরকম হয়ে যাওয়ার কারণটা আপনাদেরকে বলছি আপনারা ভালো করে শুনবেন জবা গাছের পাতা এরকম হয়ে যাওয়ার কারণ থাকে একটি মাত্র খাবারের অভাবে দেখবেন পাতাগুলি এরকম শিরাগুলি ডিপ সবুজ থাকছে কিন্তু বাকি অংশগুলি লাইট ইয়েলো কালার হয়ে গেছে তো এটা কেন হচ্ছে এটা যদি আপনাদের জবা গাছের পাতাতে দেখা যায় তাহলে আপনারা বুঝবেন আপনাদের জবা গাছে ম্যাগনিশিয়াম সালফেটের অভাব দেখা দিচ্ছে এটা অনেক সময় হয়েই থাকে অনেকের কাছে এটা আমার কাছেও দেখুন হয়েছে আমি কিন্তু একবার সে খাবারটি দিয়েছি আরেকবার দিতে হবে আপনাদের জবা গাছের পাতা যদি এরকম হয়ে যায় আপনারা তখন এক লিটার জলে দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে আপনারা স্প্রে করে দেবেন পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনারা এই সমস্যা হাত থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবেন এর পরের কারণ হিসাবে আমি যেটি বলবো সেটি হলো অধিক মাত্রায় কিন্তু আপনারা আপনাদের জবা গাছে কীটনাশক প্রয়োগ করে ফেলেন অনেক সময় সেই অধিক পরিমাণ কীটনাশক আপনারা আপনাদের জবা গাছে কখনোই প্রয়োগ করবেন না এই বর্ষাকালে গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামা করে আক্রমণ দেখা দেবেই স্বাভাবিক কথায় সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের কীটনাশক গাছে স্প্রে করে থাকি কিন্তু সবসময় মনে রাখতে হবে যখন তখন কিন্তু গাছে কীটনাশক প্রয়োগ করা যাবে না কারণ বেশি মাত্রায় কীটনাশক কিন্তু গাছেদের পক্ষে খুবই ক্ষতিকর আমাদের শরীর খারাপ হলে আমরা যেরকম ডাক্তার দেখায় ডাক্তারবাবু সেরকম সমস্ত কিছু বুঝে শুনে একটা নির্দিষ্ট পাওয়ারে ওষুধ কিন্তু আমাদেরকে দেন আমরা সেই রকম একটা নির্দিষ্ট পাড়ে ওষুধ খেয়ে তারপরে কিন্তু আমরা সুস্থ হয়ে উঠি গাছেদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম অবস্থা সেই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন তারপরে কিন্তু আপনারা আপনাদের জবা গাছে কীটনাশক স্প্রে করবেন সব সময় কিন্তু রাসায়নিক যে কোনো খাবার বা কীটনাশক বা ছত্রাকনাশক কিন্তু আপনারা একটু কম করে দেবেন আপনাদের গাছে আচ্ছা তাহলে দেখবেন জবা গাছের পাতা কিন্তু সহজে হলুদ হবে না গাছ সুস্থ থাকবে ভালো থাকবে তো বন্ধুরা আপনারা যেসব প্রশ্ন করেছিলেন আমি সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি জবা গাছের পাতা হলুদ হওয়ার কারণ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করেছি আপনারা পুরো ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন মন দিয়ে শুনে নেবেন আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদের জবা গাছগুলিকে কেয়ার করতে থাকবেন দেখবেন আপনাদের জবা গাছের পাতা কিন্তু আর হলুদ হবে না খুব সহজে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ প্রাঙ্গির বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে